নমস্কার বন্ধুরা ও এমজি চ্যানেলে একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও দেখব হাউ টু রাইট এ লেটার টু ব্যাঙ্ক ম্যানেজার টু অ্যাপ্লাই ফর নিউ এটিএম পিন তো আপনি যদি আপনার ডেবিট কার্ডের পিন ভুলে গেছেন মনে পড়ছে না তার জন্য আপনাকে অনেক প্রবলেম ফেস করবেন যার জন্য আপনি অনলাইন শপিং করতে পারবেন না আপনি ক্যাশ উইথড্রল করতে পারবেন না তো আপনি নতুন পিন জেনারেট করতে চান তার জন্য ব্যাঙ্ক আপনি যদি একটা অ্যাপ্লিকেশান দিতে হয় তো সেই অ্যাপ্লিকেশান কিভাবে লিখবেন আজকের ভিডিওতে দেখাবো তো চলুন শুরু করি আজকের এই ভিডিও তো আপনাকে লিখতে হবে টু টু এর পর দা ব্যাঙ্ক ম্যানেজার ব্যাঙ্ক ম্যানেজার পর ব্যাঙ্ক নেম আপনার ব্যাংকের নাম তারপরে ব্রাঞ্চ নেম দিতে হবে তারপরে এখানে সাবজেক্ট সাবজেক্ট রিকোয়েস্ট লেটার টু অ্যাপ্লাই ফর নিউ এটিএম পিন তো নতুন এটিএম প্রিনের জন্য রিকোয়েস্ট লেটার এখানে লেখা হচ্ছে লিখছি তো তারপরে এখানে নিচে দেখুন রেসপেক্ট স্যার রেক্সপেক্টেড স্যার তারপরে এখানে আই হ্যাব অ্যান্ড সেভিংস অ্যাকাউন্ট ইন ইউর কনসার্ন ব্যাঙ্ক তো আপনার এই ব্যাঙ্কে আমার একটা সেভিংস অ্যাকাউন্ট রয়েছে তো যদি আপনার কারেন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে কারেন্ট অ্যাকাউন্ট লিখবেন দেন তারপরে আপনাকে আপনাকে লিখতে হবে আই এম আনএবল টু অ্যাক্সেস মাই অ্যাকাউন্ট টু উইথডল দ্য মানি অ্যান্ড ফর অনলাইন শপিং অ্যাজ আই হ্যাভ ফর মাই এটিএম পিন তো আমি নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারছি না এবং অনলাইন শপিং করতে পারছি না কেননা আমি এটিএম পিন ভুলে গেছি তো সো আই এম ফেসিং প্রবলেম তো অবভিয়াসলি তো আপনি প্রবলেম ফেস করবেনি তো আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ টু প্রোভাইড মাই নিউ এটিএম পিন অ্যাজ সুন অ্যাজ পসিবেল থ্যাংক ইউ তো আপ মানে এখানে বলছি যে আমার যে নতুন এটিএম পিন আছে তো জলদির মধ্যে আমাকে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি তারপরে এখানে নেক্সট আপনাকে লিখতে হবে নাম তারপরে অ্যাকাউন্ট নাম্বার তারপরে এখানে ফোন নাম্বার তারপরে ইয়োর সেতপুলি তারপরে আপনার সিগনেচার তারপর ডেট আর প্লেস তো বন্ধুরা মনে হচ্ছে যে আপনি অ্যাপ্লিকেশান লেটারটি বুঝে গেছেন এবং এইভাবে আপনি খুবই সহজে লিখতে পারবেন তো যদি এই লেটারটা নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে কোনো ইস্যু থাকে কোনো জায়গায় যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা আপনি আমাকে মেল করতে পারেন তো আজকের ভিডিও এতটাই ধন্যবাদ